কিশোর ভারতী, জানুয়ারি 2021, বিশেষ পৌষালি গল্প সংখ্যা। আজকের গল্প শুভমানস ঘোষের লেখা ভূত ছাড়া গ্রামের ভূত। সাধারণত যারা কাজের লোক হয় তারা মেজাজি হয়। দ্বিজপজ হাতরা মানে আমার দ্বিজুদাও কাজের লোক, নেহাত প্রচার বিমুখ, বুকটুকেই তাকে অলৌকিক জগতের মহাসম্রাট বলা যায়। তার মেজাজের পরিচয় অনেকবারই ধমক খেয়ে পেয়েছি, কিন্তু তার ঠেলা যে এত দূর আজ শালকিয়ায় গিয়ে হাড়ে হাড়ে টের পেলাম। ভূতের গল্পে হানাবাড়ি আর আত্মহত্যায় মৃত ভূতের একঘেয়ে কাহিনী থেকে বেরোতে তার মুখে শোনা একটা আধা আত্মাধিক অলৌকিক গল্প লিখেছিলাম, তার পরে পরেই আর একটা, সেগুলো মন দিয়ে পড়ে দ্বিজুদা তো মহা খুশি, আমিও আনন্দে ডগমগ। কথায় বলে যত হাসি তত কান্না, আনন্দই কাল হলো আমার। উৎসাহের চোটে দ্বিজুদাকে আরও খুশি করতে একেবারে চমকে দিতে ধরলাম জন্মান্তর। জন্মান্তর নিয়ে তার মুখে কিছু কথা শুনেছিলাম, কিন্তু ভুললে মেরে নিজের মতো করে তার উপর খান্দুই গল্প লিখতেই আর যায় কোথায়। দ্বিজুদা চোটে লাল, আমাকে ডেকে এনে সমানে বকুনি দিচ্ছে, বলল এক লিখলাম আর এক, এত রাগতে তাকে কোনো দিন দেখিনি। মাথা নিচু করে চুপচাপ হজম করছি আর মনে মনে বলছি, এবার ক্ষমা দাও দ্বিজুদা। গুছিয়ে ধমক দিয়ে দ্বিজুদা একটু ব্রেক নিল, তারপর কান খুলে শুনে নাও বলে শোনালো, চিকিৎসা বিজ্ঞানে আজকাল সবই সম্ভব হচ্ছে, হাত কেটে পড়ে গেলে অন্য হাত জুড়ে দিচ্ছে, ফুসফুস খারাপ হলে ফুসফুস বদলে দিচ্ছে, কিডনি বদলে দিচ্ছে, আরও অনেক কিছু করছে, একদিন হয়তো মানুষের ব্রেনও বদলে দেবে, তখনই হবে যত গোলমাল। মানুষের যা কিছু বদলাও ঠিক আছে, যে মানুষ সে মানুষই থাকবে, কিন্তু ব্রেন বদলালে সে আর আগের মানুষ থাকবে না, টোটালি অন্য মানুষ। জন্মান্তরও ঠিক তাই হয়, ভালো করে না বুঝে না শুনে উট করে লিখে দিলে কোনো লজিক নেই, ল্যাপটপ আছে বলে যা খুশি লিখবে নাকি। আমি মিনমিন করে বলতে চাইলাম, আসলে অনেকেই তো লেখে, ফিকশন কি না। আগুনে ঘি পড়ল, দ্বিজুদা হুঙ্কার দিল, অনেকে লেখে বলে তোমাকেও লিখতে হবে, আমার কাছে এতদিন ধরে আসা যাওয়া করছো কেন, তবে এমন করলে আর আসবে না আমার কাছে। আমি ভেঙে পড়লাম, অন্যায় হয়েছে দ্বিজুদা, ব্যাপারটা সেদিন মাথার উপর দিয়ে বেরিয়ে গিয়েছিল, আর হবে না, এখন থেকে ভালো করে রিজন মেনেই বুঝে সুঝে লিখব। দ্বিজুদার রাগ পড়ল, ব্যাপারটা আর একটু ঝেড়ে কাশলো, শোনো, মানুষের মৃত্যুর পরে যখন তার নতুন জন্ম হয় তখন তার ব্রেনটা তো আর আগের জন্মের ব্রেন নয় রে বাবা, ব্রেনটাই বদলে গিয়েছে, তাহলে তাকে আগের জন্মের মানুষ কী করে বলবে। তবে হ্যাঁ, আগের জন্মে যা যা কাজ করেছিল, যা যা ইচ্ছে করেছিল, সেগুলো ভাব হয়ে থেকেই যায় তার মধ্যে, এবং সেই অনুযায়ী পরের জীবনে তার ফলভোগ করতে হয় সত্যি। কিন্তু যতই হোক অন্য মানুষ, তার ব্রেন নার্ভাস সিস্টেম সবই আলাদা, কাজেই সে তার মতো করেই তার ফলভোগ করবে। এরকম যুক্তিহীন গল্প যদি ফের লেখো দেখবে কী করি, রেগুলার ক্রিমিনাল অফেন্স। আমি চমকালাম, একেবারে ক্রিমিনাল অফেন্স? দ্বিজুদা হঠাৎই চুপ করে গেল, মুখের ভাবও বদলালো তার, গলা নামিয়ে জন্মান্তরের বিপদ দিকে আমাকে রেহাই দিয়ে লাইন বদলালো, জানালো ক্রিমিনাল অফেন্স কথাটার সূত্র ধরেই তার এরকম একটা গল্প মনে পড়ছে, আমি কি শুনতে চাই? চোখে জল এলো আমার, অভিমান ভরে বললাম, শুনতে চাই বলেই তো এত ধমক খেয়েও পড়ে আছি, কত দূর থেকে তোমার কাছে ছুটে ছুটে আসি। সঙ্গে সঙ্গে অ্যাকশন, রাগ ভুলে দ্বিজুদা হা হা করে হেসে আমার পিঠ চাপড়ে বলল, ভেরি সরি অলিক, যতই হোক কলেজের মাস্টার মশাই, এতটা মেজাজ হারানো ঠিক হয়নি আমার, ভালোবাসার এটাই তো জ্বালা, বড্ড ভালোবাসি তোমাকে, কিছু মনে করো না। আমি বললাম, আমিও কম ভালোবাসি না তোমায় দ্বিজুদা, তোমার বকুনি খেলে দেখেছি সেটা না কমে বাড়ে। থ্যাংক ইউ অলিক বলেই দ্বিজুদা শটান গল্পে গেল, শুরু করলো বিচিত্র এক প্রশ্ন দিয়ে, অলিক ভূত ছাড়া বলে কোনো গ্রামের নাম শুনেছ? আমি মাথা নাড়লাম, ভূত গ্রাম শুনেছি, মালদা জেলার গ্রাম, আসল নাম বাসুদেবপুর, ভূতের ভয় একবার উজাড় হয়ে গিয়েছিল, অনেক কষ্টে গ্রামবাসীদের ফেরানো হয়, কিন্তু ভূত ছাড়া না শুনিনি, কোথায় সেটা দ্বিজুদা? দ্বিজুদা বলল, বাংলাদেশের রংপুর জেলায় মুক্তিযুদ্ধের সময় এই গ্রামে একদিনেই খান সেনারা 175 জনকে গুলি করে মেরেছিল, তাই গ্রামের নাম পাল্টে রাখা হয়েছিল শহীদবাদ গ্রাম। ইতিহাস ঘেঁটে দেখেছি ওই সময় ওই গ্রামে ভূত ধরাতের ঘাড় থেকে ভূত নামানো হতো, কাজটা করতেন গ্রামের কবিরাজরা। সে সময় গ্রামের আশেপাশে গভীর জঙ্গল ছিল, জঙ্গলের পাশ দিয়ে যারা যেত তাদের কারো কারো ঘাড়ে ভূত চাপত। দিনকালও তখন খারাপ ছিল, তিস্তা নদীর বানে ভালো ফলন হতো না, লোকজনের চরম দারিদ্র দশা ছিল, বাধ্য হয়ে তাদের জঙ্গলে যেতে হতো। একটা বইতে এই প্রথম এই গ্রামের নাম পেয়েছিলাম, বইটা নিরীহ আত্মজীবনীমূলক রচনা, লেখক পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমের আবাসিক শিষ্য শ্রী সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। বইতে তিনি ভারী ইন্টারেস্টিং একটা ঘটনা লিখেছিলেন,
তারই টানে যেবার ভূতের গন্ধের উপর পেপার পড়তে বাংলাদেশে গিয়েছিলাম, এক ঝলক ভিজিট করে এসেছিলাম ভূতছাড়া গ্রামে। আমি সোজা হয়ে বসলাম। তোমার যখন ইন্টারেস্টিং লেগেছে বইয়ের ঘটনাটা নিশ্চয়ই ভূতের? একদমই না, বরং পাগলামির। বইতে পড়েছি সুরেশবাবু একবার বন্ধুবান্ধব নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন, অনেকদিন আগে পড়া, মনে আছে একটু একটু। বন্ধুদের মধ্যে জানাছিলেন, তাদের একজনের নাম বললেই চিনবে বলে বলছি না, ভারতের স্বাধীনতা সংগ্রামের একেবারে প্রথম দিককার শহীদ। তখন দেশের স্বাধীনতা সংগ্রামের কাল, বহিরাগত ইংরেজ শাসকদের বিতাড়িত করতে মানুষ মাথা তুলে দাঁড়াচ্ছে, বিপ্লবীরা সশস্ত্র আক্রমণের জন্য তলে তলে জোটবদ্ধ হচ্ছে। ট্রেনের কামরায় জানাছিলেন তাদের বয়স ছিল কম, বুকে সাহস, মনে কল্পনা। যেতে যেতে ট্রেনের জানলা দিয়ে স্টেশনের নাম ফলকে ভূতছাড়া নামটা দেখি তাদের প্রাণ নেচে উঠল। কেনই অদ্ভুত নাম, সেখানে সত্যি ভূত আছে কি না, তা ছাড়ানোর ব্যবস্থা আছে কি না তা খতিয়ে দেখতে ভূতভূত করতে করতে সকলে ব্যাগপত্র নিয়ে নেমেই পড়লেন। কিন্তু হতাশ হলেন, ভূত তো দূরের কথা, ভূতের কবিরাজেরও টিকিট দেখা মিলল না। অগত্যা চারপাশে ঘোরাঘুরি করে ফিরে এলেন, তারপর বিকেলের ট্রেনেই ফিরে যান। ঘটনাটা আমার মাথায় ছিল, তাই বাংলাদেশে গিয়ে পেপার পড়ে পরের দিন ট্রেন ধরে চলে গেলাম ভূতছাড়া গ্রামে। গ্রামে পা দিয়েই তাক লাগলো, চারপাশে যেয়ে বুঝলাম যেমন পড়েছিলাম সে ভূতছাড়া গ্রাম আর নেই, সে জঙ্গলও আর নেই, কবিরাজদের দেখা মেলা তো দূরস্ত, লোকে এখন ভূত দেখে না, তার বদলে আলু দেখে। বিঘের পর বিঘে জমিতে আলুর চাষ হচ্ছে, সঙ্গে টুকটাক ধান আর ভুট্টা। লোকের হাতে হাতে স্মার্টফোন, কানে হেডফোন, ছোকরাদের অনেকের এক কানে দুলও ঝুলছে। তাদের খুঁটিয়ে দেখতে দেখতেই হঠাৎ ঘ্রাণশক্তি টাক ঝটকা খেলো আমার, সদ্য সদ্য ভূতের গন্ধের উপর পেপার পড়েছি। ভালো করে নাক টেনে টেনে টের পেলাম গ্রামের নাম যতই বদলে যাক এখনও ভূত আছে, বহাল তবিয়েতেই আছে, কিন্তু সে ভূত যে এমন চমকে দেওয়ার মতো হবে ভাবিনি অলিক। দ্বিজুদা থামতে আমি বলে উঠলাম, ভূত মাত্রই তো চমক দেয় দ্বিজুদা, নইলে কিসের ভূত, বরং চমকে দেওয়ার মতো হলো তোমার ঘ্রাণশক্তির ঝটকা কথাটা, অদ্ভুত। এসব কথাটা নিয়ে এসে যায়, কাজে লাগিয়ে দিও, দ্বিজুদা খুশি হয়ে আবার বলতে শুরু করলো। তুমি তো জানো অলিক, ভুড়ি ভুড়ি লিখেছো, ক্যামোফ্রিজে ভূতের কাছে কেউ দাঁড়াতে পারে না, দিব্যি জলজান্ত মানুষে যে ভিড়ে মিশে থাকে, এক্সপার্ট না কার লোক ছাড়া ধরতেই পারে না। গ্রামটা চক্কর দেওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম, আসেন স্যার আসেন বলে ছুটে এলো কয়েকজন রিক্সাওয়ালা। তাদের মুখগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নাক টেনে একজনের মধ্যে টাটকা গন্ধ পেয়ে তাকে বেছে নিলাম। উদ্দেশ্য, প্রথমে তার ছদ্মবেশ ভেদ করব, তারপর কী করে ভূত হলো, এখানে যখন জঙ্গল ছিল তখন কী জাতীয় ভূতের আনাগোনা ছিল, তারা কীভাবে মানুষ শিকার করত, রয়ে বসে সব জানব। সুরেশবাবুর বই পড়েই ইচ্ছেটা জেগেছিল, এতদিনে উপায় হয়েছে দেখে দরদস্তুর না করেই বসে চড়ে বসলাম রিকশায়। বললাম চলো। রিক্সা চালকের নাম মোবারক আলী, বয়স আন্দাজ 60 হবে, ভাঙা গাল, কোটরে ঢোকা ঘোর সন্দেহজনক চোখ, রোগাটে গড়ন, একটা হাত ভাঙা, ঠিকমতো জোরে নেই, ধনুকের মতো বেঁকে আছে। রিক্সার হ্যান্ডেলটা ভালো করে গ্রিপ করতে পারছে না দেখে শুধলাম, ঠিকমতো চালাতে পারবেন তো মোবারক দাদা? মোবারক ভরসা দিল, পারবো স্যার, সুপার এক্সপ্রেসের মতো গাড়িরে দৌড় করাইব। আমি বললাম, না না, জোরে গেলে দেখব কি, ধীরেই চালান। মোবারক ঘাড় নেড়ে আচ্ছা বলে শুধল, আপনি কি ইন্ডিয়া থেকে আসছেন? হ্যাঁ, তোমাদের গ্রাম দেখতে এসেছি, এই গ্রামের অনেক ইতিহাস। মোবারক ঘাড় নেড়ে সিটে বসে গাড়ি স্টার্ট করে নিজের ইতিহাস খুলে বসল, জানালো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় খানসেনাদের গুলিতে তার হাতের এই দশা। খানসেনা ঢুকেছে খবর পেয়ে গ্রামের লোকজন পুকুরের জলে হাঁড়ি মাথায় লুকিয়ে বসেছিল, খানসেনারা তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে অধিকাংশ লোককে জলে ডুবিয়ে মারে, তারও হাতে গুলি লেগেছিল, তবে কপাল গুণে বেঁচে যায়। খানসেনারা চলে গেলে ভাঙা হাত নিয়ে কাতরাতে কাতরাতে বহু কষ্টে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, তারপর থেকে হাতের এই অবস্থা। মোবারকের ইতিহাস শুনতে শুনতে নাকটা খাড়া করেই রেখেছিলাম, গন্ধটা ক্রমেই পারছে দেখে ইন্ডিয়ার কথায় সাহস পেয়ে দুম করে বলে বসলাম, দাদা ভাই সত্যি করে বলেন তো, সেদিন খানসেনার গুলি খেয়েই সত্যি বেঁচে গিয়েছিলেন কি না? মোবারক ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়ে ঘাড় বিকিয়ে চাইল, কি কন স্যার, আমারে দেখে কি তাই মনে হইতাছে? আপনাকে দেখে নয়, আপনাকে শুঁকে, আপনি বেঁচেই নেই ভাইজান, আমি উত্তেজিত। বলার অপেক্ষা, তড়াক করে মোবারক নেমে পড়ল গাড়ি থেকে, চোখ লাল লাল করে বলল, আমি ভূত, অনেক ভূতের মুখোমুখি হয়েছি, এমন বদরাগী ভূত আগে দেখিনি অলিক, তবে এদের চিট করার বিদ্যা খুব জানা আমার। বললাম, আলবাদ ভূত, কেন আমার নাকি ধুলো দিচ্ছেন? আমি দ্বিজুদাকে থামিয়ে অবাক হয়ে বললাম, এও তো নতুন কথা শুনছি দ্বিজুদা, নাকে ধুলো দেওয়া? কথা বলার সময় বাধা দিলে দ্বিজুদা চটে যায়, আজ সেটা একটু বেশি হয়েছে বলে সেদিকে না গিয়ে বলল, নাকে ধুলো দেওয়া হয় না? আমি থতমত খেলাম, হয় কি হয় না এখনই মালুম পাবে, একটু ধৈর্য ধরো বলে দ্বিজুদা আবার আরম্ভ করলো,
আরে আদ্যিকালের ভূত ছাড়া গ্রাম আর আছে নাকি? জঙ্গল লোপাট, চারপাশে ধুধু করছে আলুর ক্ষেত, গাছ কাটা হয়ে গিয়েছে, ফাঁকা মাঠে গাছের গোড়া খুঁড়ে চলছে আলু তোলার কাজ, থেকে থেকেই পাশ দিয়ে বস্তা বোঝাই আলু নিয়ে ট্র্যাক্টর চলে যাচ্ছে, ধুলোয় অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, কাছাকাছির মধ্যে কোল্ড স্টোরেজও অনেক দেখা যাচ্ছিল, সুন্দর দৃশ্য। আমার কথায় দৃশ্যের 12টা বাজিয়ে তবেরে পুঙ্গির্প বলে তেড়ে মারতে এলো আমায় মোবারক। বুঝলাম আত্মবিশ্বাস ভালো, বেশি ভালো নয়। ভূতের গন্ধের উপর পেপার পড়ে আমি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু এখন তো পিছিয়ে গেলে আরও বিপদ। চট করে সরে গিয়ে রুখে উঠলাম। খবরদার, গায়ে হাত দেবেন না, ভূতের ছোঁয়া লাগলে স্নান করতে হয় জানেন না? আরে বলুন না, লজ্জা কী, খানসেনাতেই আপনার ভাব অলীলা সাঙ্গ করেছিল। মোবারক খিচিয়ে উঠল। আবার বলে খানসেনায় মেরেছে আমারে, খানসেনার 14 পুরুষও মারে নাই আমারে, বুঝলেন? তবে কেন মরলেন বলুন, আমিও ছাড়ার নাম করছি না, ভূত না হলে গা দিয়ে অমন ইঁটিট গন্ধ ছাড়ে। মোবারক থমকালো। ইঁটিট গন্ধ? হ্যাঁ, নতুন ইঁটকে জলে ভেজালে যেমন গন্ধ ছাড়ে ঠিক সেই রকম। ধরা পড়ে গিয়েছে দেখে মোবারক চমকে গেল। পরক্ষণে নিজেকে সামলে একটু ভেবে ভূষি বলে যা ব্যাখ্যা দিল তাক লাগলো। কে বলে ভূতের বুদ্ধি নেই? জানালো ইঁটিট গন্ধ বলে যা ভাবছি তা আসলে ধুলো মাখা নতুন আলুর গন্ধ। আলুর সিজনে এখানে সকলেরই গা দিয়ে এমন গন্ধ ছাড়ে। সকাল থেকে রিক্সা টেন অনেক ধুলো খেয়েছে বলে তার গায়ে গন্ধটা চেপে বসেছে। আমি চেপে ধরলাম তাকে। নাকে ধুলো দিয়ে বা চোখেও ধুলো দেওয়ার মতলব মোবারক দাদা, ওসব গল্প অন্য কোথাও বলবেন, আমি কিন্তু সোজালোক নই। হ্যাঁ, কবিরাজের আমলের ভূত তো, সেও কি কম ট্যাঁড়া? আমি ঘিরে ফেলেছি দেখে দিল হুঙ্কার। নামেন নামেন, আমার গাড়ি ধিক্কা নামেন, খানসেনায় মেরেছিল আমারে। তাও যদি কইতেন জঙ্গলের ভূতে গলা টিপে মারছে আমারে বুঝতাম, এ তল্লাটা একদা জঙ্গলের ঠেলাঠেলি ছিল, দিন মানে ঢুকতেও গা ছমছম করত। আপনি ভূত ছাড়ার ইতিহাসের কাঁচকলা জানেন। এই বলে এই মারে সেই মারে করে সে আমাকে সত্যি সত্যি নামিয়ে দিল রিক্সা থেকে। মাঠে আলু তুলছিল এক অল্প বয়সী ছেলে, সে হাই হাই করে ছুটে এলো, বলল মোবারক দাদু, ভদ্রলোককে গাড়ি থেকে নামিয়ে দিলে কেন গো? মোবারক মুখ তুলে তাকে দেখেই পাত্তাই দিল না, আমাকে ফেলেই রিক্সার মুখ ঘুরিয়ে চলে গেল। বুঝলাম যতই আমাকে আলুর গন্ধের ভুজুং ভাজুং দিক, নিঃসন্দেহেই ভূত, কবিরাজের আমলেরই ভূত। কবিরাজরা তার ঘাট থেকে ভূত নামাতে পারেনি, মোড়ে ভূত হয়ে বেগার খাটছে। ছেলেটা জানলেও জানতে পারে এই ভেবে নিজের পরিচয় দিয়ে সাড়ম্বরে পেপার পড়ার কথা বলে তাকে ইমপ্রেস করে কথাটা বলতেই ছেলেটার ভুরু লাফালো। খানসেনা? তারা কারা? বলে কি, একালের ছেলে ইতিহাসের কিছুই জানে না? দেশটা স্বাধীন করতে তার বাপ ঠাকুর দ্বারা পশ্চিম পাকিস্তানের খানসেনাদের সঙ্গে কি লড়াইটা দিয়েছিল কিছুই শোনেনি? ফেসবুক আর হোয়াটসঅ্যাপ জেনারেশনের একই হাল। দিলাম এক দাবরানি, খানসেনা কারা জিজ্ঞেস করছো? নিজের দেশের ইতিহাসটাই ভালো করে জানো না, লজ্জা হওয়া উচিত। সঙ্গে সঙ্গে মুখের ভাব বদলে গেল ছেলেটার, তারপর যেভাবে পাল্টামায় দিল এমন লজ্জায় কখনো পড়িনি অলিক, একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসই টলমলিয়ে উঠল। ইতিহাস আপনারা জানেন? ছেলেটা পাল্টা শোনালো আমায়। ক্ষুদিরামকে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বলেন, আমরা তবে কি, দেওঘরে বোমা পরীক্ষা করতে প্রফুল্ল চক্রবর্তী উড়ে গিয়েছিল, কই প্রফুল্লকে তো শহীদ বলেন না, আমাকে বলেন না? খুদে দেখকে নিয়েই কেঁদে ভাসান, মরার সময় খুদের চেয়ে আমাদের কি কম কষ্ট হয়েছিল? খুদে তবু ফাঁসিতে মরেছিল, আমার কপালে তারপরেও কি ভোগ ছিল লেখা ছিল জানেন? পড়াশুনো করেন? আমি কেঁচোর মতো গুটিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বুঝে গেলাম সামনে কে দাঁড়িয়ে আছে, তাও গলা দিয়ে আমার স্বর বেরোচ্ছে না দেখে ছেলেটি আরও চটল। চিনতেও পারছেন না, চিনবেন কি করে? দেশের জন্য জীবন দিলাম ভালো করে, তার স্বীকৃতি দূরের কথা, আমার বাস্তুভিটাটাই তো বাংলাদেশের হাতে তুলে দিয়ে অন্য দেশের হাতে তুলে দিয়েছেন, সেই দুঃখেই ভারত ছেড়ে চলে এসেছি। বলতে বলতেই ছেলেটা চোখের সামনেই সেফ কর্পূরের মতো উবে গেল। লজ্জায় অপমানে হাঁটতে হাঁটতে রিক্সা স্ট্যান্ডে ফিরে দেখি রিক্সার সিটে গ্যাঁট হয়ে বসে বিড়ি টানতে টানতে মোবারক ফিকফিক করে হাসছে। এই যে স্যার, শুনেন শুনেন, আমাকে দেখেই হাতছানি দিল, মিসিমিসি আমার পিছনে পড়ছিলেন আপনি, ভূত দিকবার ইচ্ছে মিটেছে তো? ও ভূতটা অনেককাল ধরে ওখানে ঘুরতেছে, তবে কারো কোনো ক্ষতি করে না। শুঁকে দেখলেন নাকি তার গায়ের গন্ধ কেমন মনে হলো? দ্বিজুদা থামল, গম্ভীর মুখ, বিষণ্ণ চাউনি, বলল ক্ষুদিরাম ফাঁসিতে বীরের মতো মরেছেন, জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন, তবে তার পূর্ণ অধিকার আছে, পাশাপাশি এমন কত শহীদ আড়াল থেকে গিয়েছেন তাতে প্রাপ্য সম্মান দূরের কথা, খোঁজই রাখি না আমরা। তাই মোবারকের প্রশ্নের উত্তরে সেদিন কি বলেছিলাম জানো অলিক? বলেছিলাম হ্যাঁ শুঁকেছি মোবারক দাদা, কান্না কান্না গন্ধ, চোখের জলের যেমন গন্ধ হয় ঠিক তেমন, ঠিক বলিনি? মাথা নিচু হয়ে গেল আমার, উত্তরই জোগালো না মুখে।